খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে শেফা, খতমে আম্বিয়া, এই সমস্ত খতম করা যাবে কি না, এই নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। আসলে এই জাতীয় খতম হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এই সমস্ত খতম মানুষ রোগ মুক্তি, আপদ বিপদ, বালা মুসিবত দূর করার ক্ষেত্রে কিংবা তো কোনো নেক আশা পূরণ করার ক্ষেত্রে এই জাতীয় খতম মানুষ করে থাকে। যদিও এইগুলো হাদিসের দ্বারা প্রমাণিত নয়, তবে এইগুলোকে বেদাত বলা ঠিক না। কারণ বেদাত ওটাকে বলা হয় যে কাজ মানুষ স্বভাবের আশায় করে থাকে, আর এইগুলো কাজ মানুষ স্বভাবের আশায় করে না। এমন কোনো কাজ, এমন কোনো ঝাড়ফুঁক যেগুলোতে কোনো শিরকি শব্দ আছে, কিবা তো এমন কোনো শব্দ আছে যেগুলোর অর্থ জানা নাই, কিবা তো হাদিস ও কোরআনের খেলাফ, এই জাতীয় ঝাড়ফুঁক, এই জাতীয় কাজ করা যাবে না। যদি এমন কোনো ঝাড়ফুঁক বা এমন কোনো কাজ হয় যেইগুলোতে মানে শিরকি শব্দ নাই, কোরআন ও হাদিসের খেলাফ নয়, কিবা তো এমন শব্দ নাই যেগুলোর অর্থ জানা নাই, এই জাতীয় কাজ, এই জাতীয় ঝাড়ফুঁক খতম করা যাবে। যেমন ডাক্তার রুগীকে বিভিন্ন ধরনের পথ দেখায়, ঠিক তেমনই এই সমস্ত খতম একটা ওসিলা, একটা পথ। আমরা বড় বড় ইসলামিক স্কলারদেরকেও দেখি, তারাও এই ধরনের খতম করে বা শরীক হয়। যেহেতু এই জাতীয় খতম মানুষ প্রতিষেধক, রোগ থেকে মুক্তি, আপদ বিপদ, বালা মুসিবত দূর করার ক্ষেত্রে করে থাকে, কাজে এই সমস্ত খতম করা যাবে।